এগারোই তৃণমূল সরকার গঠন করার আগে তাকে কেউই সেভাবে চিন্ত না বাংলা দখলের পরই তৈরি হয় তৃণমূল যুবা মাথায় তিনি পরে যুবা মিশে যায় যুব তৃণমূলের সঙ্গে দু হাজার জুন পর্যন্ত তিনিই ছিলেন যুব সংগঠনের সভাপতি চোদ্দ সাংসদের সঙ্গে চব্বিশের প্রার্থীর কোন সাদৃশ্য নেই সেদিনের তৃণমূল যুব সভাপতি আজকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চেহারা দৃঢ় চোয়ালের তরুণ নেতাকে আজকাল লোকে দলের সেনাপতি বলেই চেনে নিন্দকেরা বলেন মমতার অর্জিত রাজনৈতিক পুঁজির ওপর ভর করেই আজ তিনি নেতা শুভেন্দুর কাছে অবশ্য তিনি শুধুই ভাইপো পরিবারতন্ত্র নিয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি রাজনীতিতে এসেছেন পারিবারিক সূত্রে সেই সূত্রেই এই প্রশ্নটা যে আপনি নিজেকে এই রাহুল গান্ধী চিরাকপাসান এরা ভালো কিছু এখনো করে উঠতে পেরেছেন বলে শোনা যায়নি আবার তেজস্বী যাদব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এই ক্রম পর্যায়ে কোথায় রাখেন ওপরের দিকে না মাঝামাঝি না আমি আমাকে নম্বর দেওয়ার মতো আমি কি আমার কাজ ভালো না খারাপ সেটা মানুষ বিবেচনা করবে এবং ডাইনেস্টি পলিটিক্স নিয়ে পরিবারতন্ত্র নিয়ে যে অভিযোগগুলো বারবার ওঠে প্রধানমন্ত্রী সাংসদে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে পরিবারতন্ত্র নিয়ে আমাদের আপত্তি নেই একটা পরিবার যদি পার্টি চালায় তখন আমাদের সমস্যা তার মানে বাকি কারোর জন্য আপনার কোনো সমস্যা নেই আর একটা পরিবার যদি পার্টি না চালাতে পারে তার জন্য আপনি বিল আনছেন না কেন সাংসদে আর এটা একদম ঠিক কোনো পরিবার বা কোনো পরিবারের কোনো সদস্য সে যদি রাজনীতিতে আসে তার দলে অগ্রাধিকার পাওয়া বা তার দলে রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার থাকে না কিন্তু তার মানে এই না যে কেউ আসতে পারবে না যারা এই অভিযোগগুলো করে অভিযোগ করে কে বিজেপি বিজেপিকে কে বারণ করছে যে ভারতবর্ষের আইনসভায় সাংসদে একটা বিল পাস করে পরিবর্তন শেষ করে দেওয়া। এবং বিল আসা উচিত যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবে স্পেশালি ইন ইলেকটোরাল পলিটিক্স যদি বিজেপি বিল আনে তাহলে প্রথম সেই বিলে ভোট দেবে উঠে বন্দ্যোপাধ্যায় আমি হয়তো পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছি ইট হ্যাজ হেল্প মি ফুট বাই ফুট অন দ্য ডোর বাট আলটি আলটিমেটলি এভরিথিং ওয়াজ লেফট টু দা জাজমেন্ট অ্যান্ড উইজডম অফ দ্য পিপল টু ডিসাইড আমি নির্বাচনে যখন লড়াই করতে গেছি দু হাজার চোদ্দো সালে আমি কংগ্রেসের যেটা আমেঠি বা রায়বারেলি ছিল আমি দক্ষিণকাল কলকাতায় লড়াই করিনি আপনি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে গেছি ডায়মন্ড হারবারকে আজকে হয়তো বিভিন্ন লোকে বাংলার মানুষ হয়তো বলে যে তৃণমূল কংগ্রেসের দুর্গ দু হাজার চোদ্দো সালে কেউ ডায়মন্ড হারবারকে তৃণমূল কংগ্রেসের দুর্গ বলেনি দল আমাকে দাঁড়াতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে হবে আমি কাউকে রিপ্লেস করিনি আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে সোমেন মিত্র তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনের প্রাক্কালে আমি যখন প্রচারে অংশগ্রহণ করি এবং আমার প্রচারের কাজ শুরু করি বিভিন্ন জায়গায় গিয়ে যারা এখনও কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলে ডায়মন্ড হারবার আপনি বুঝতে পারবেন যে এই যে দীর্ঘ চৌত্রিশ সাঁত্রিশ বছর সিপিএমের সাংসদ ওখানে ছিলেন এবং কোনো রাস্তা ঘাট স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোগত উন্নয়ন কিচ্ছু হয়নি এবং জায়গায় জায়গায় আমাকে মানুষের খুব বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে জায়গায় জায়গায় মানুষ বিক্ষোভ করে বলেছে আমরা ভোট বয়কট করব আমার সীমাবদ্ধ সামর্থ্য ক্ষমতা যতটুকু আমার কাজ করার অভিজ্ঞতা ছিল তার আগে আপনি যুবা করেছেন খুব সক্রিয়ভাবে তখন আমি কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি নির্বাচনে মানুষের কাছে পৌঁছানো সেখান থেকেই এত বিপুল কর্মযোগ্য উন্নয়নমূলক গত দশ বছরে ডায়মন্ড হারবার ভারতবর্ষে একমাত্র কেন্দ্র যেখানে পাঁচ হাজার আটশো কোটি টাকার কাজ হয়েছে এক বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ তার মানে প্রতি মাসে আপনি যদি দেখেন তাহলে গড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার কাজ সেখানে যদি উন্নয়নমূলক পরিকাঠামোগত উন্নয়ন হয় রাস্তা হয় পানীয় জলের সুব্যবস্থা হয় ক্লাসরুম রেনোভেশন হয় সেখানে যদি নতুন জলের প্রজেক্ট হয় সেখানে যদি নতুন হাসপাতাল হয় নতুন পিএইচসি হয় নতুন মহিলা বিশ্ববিদ্যালয় হয় নতুন মেডিকেল কলেজ হয় কোটি অডিটোরিয়াম হয় নতুন ট্রান্সপোর্টারের ইউনিট হয় তাহলে অসুবিধা কি? এবং মানুষ আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, সমর্থন করেছে বলে প্রথমবার সংসদ হয়েছে 2014 সালে। তারপরে 2019 সালে। তারপর 2019 সালে দ্বিতীয়বার সংসদ হয়েছে। 2024 ভোটের ব্যবধানও অনেক বেড়েছে। 2024 সালে ব্যবধান বাড়বে। আশা করছি। ভালো কাজ যদি করে থাকি আমি ইতিবাচক। নিশ্চয়ই বাড়বে। বাড়া উচিত।